মুর্শিদাবাদে ভরতপুর থানার ঝিকরা গ্রামে জমি সংক্রান্ত বিবাদের ঘটনায় মৃত এক, আহত 10 জন। ঘটনায় আহতদের নিয়ে যাওয়া হয়েছে কান্দি মহকুমা হাসপাতালে, সেখান থেকে 2 জনকে রেফার করা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত ব্যক্তির নাম মাধব হাজরা। যেটুকু খবর তাতে রমেশ হাজরা ও কার্তিক হাজরার মধ্যে জমি সংক্রান্ত বিবাদ দীর্ঘদিনের, এবং সেই বিবাদই আজ রীতিমতো সংঘর্ষের আকার ধারণ করে। এই ঘটনায় কার্তিক হাজরার ভাই মাধব হাজরার মৃত্যু হয়। ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমেছে। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। ঘটনাটা, জমিটা কিনেছি আমি আজ 3 বছর, রেজিস্ট্রি করতে পারিনি। এবার গতবারে জমিটা মাফ করে জমিওয়ালার মুখে আমাকে দেখিয়ে গেলে এতটুকু আমি জায়গা আমার তুমি পাবা। এবার রমেশ হাজরাকে বললো যে তুমি মাপ মেনে নিলা তো, তা বলি হ্যাঁ আমি মেনে নিলাম। দিয়ে যখনই জানলো যে এই জমি ও কিনেছে, তখন ও পুঁজগুলা তুলে ফেলে দেয়। ফের আবার আমি নিয়ে মাপা হয়, তা বলে আমি আমি আমিন নিয়ে এসে মাপবো। তাই মাপবো বাম্বো করে 1 বছর হয়েছে, আর আমার 4 বার মাপা হবে। তো 4 বার মাপার পরেও গুঁজ তুলে ফেলে দেয় যে আজকে ওই জমি তৈসেছে রমেশ হাজরা। তো রমেশ হাজরাকে আমার ছোটো ছেলে বলে যে আমরা যতটা পেয়েছি ততটা ছেড়ে দিয়েছি অসো, তা বলে আমি দখল ছাড়বো না, আমি আমার জায়গা। এই নিয়ে আমার ছোটো ছেলেটাকে মাঠেও মারে রমেশ হাজরা। পরে পুনরায় এসে ফুটবলে আর প্রধানে এসে প্রধানের স্বামী খেলুন সে, আর ফুটবল সে পরে এসে বাড়িতে মারধর করে ওদিকে মার্ডার করে দেন। যে মারা গেছে আপনার কি হয়? সেটা আমার ছোটো ভাই। জমির পরিমাণ কতটা ছিল? জমির পরিমাণ 12 কাঠা। আমার কত কাঠা আমরা দিয়েছিল কতটা দেয়নি? আমার এখন জমি পুজছে 10 কাঠা। তাহলে 10 কাঠার ভেতরে 1 কাঠা ওর ভেতরেই ভরা আছে, তা সেই 10 কাঠা 1 কাঠা ও ছাড়ছে না। আজকে সকালে কী হয়েছে? আজকে সকালে ওই ব্যাপার নিয়ে মার। কজন আহত হয়েছে আপনাদের? আমাদের আজ হয়েছে 5 জন, একজন মারা গেছে। কী নাম আপনার? আমার নাম কার্তিক হাজরা। কী চাইছেন এখন? এখন চাইছি আমি কেস না কেস হোক আর ওদের ফাঁসি হোক।